हेलो बंधुरा, वेलकम टू गुड़िया संसार विथ एडवेंचर। आज के एक रेसिपी बनिए देखाबो आपनादेर के, जार नाम चिकेन रोस्ट। एटी आपनारा बाड़ीते बा रेस्टुरेंटे खेये थाकेन, किन्तु आमी किभावे बानाच्छी तो सेटा बानिये आमी आपनादेर के देखाच्छी। आपनारा बाड़ीते एक बार ट्राई करबेन। एटी खेते खुबी टेस्टी एवं खुबी सुस्वादु। तो चलुन देखाई किभावे रेसिपिटा आमी बानाच्छी। आपनारा पुरो भिडियोटा लास्ट पर्यन्त देखते थाकुन। एखाने आमी 2 टीस्पून धने नियेछी, 3 शुकनो लंका, 1 टीस्पून जीरे, गोलमरिच 1 टीस्पून, 1/2 टीस्पून मेथी और 2 टीस्पून मौरी नियेछी। एखाने कड़ाईते शुकनो लंका दिए 10 सेकेंड भाजार पर আমি বাকি শুকনো মশলাগুলো দিয়ে ভেজে নেব। 2-3 মিনিট ভাজলেই হবে, তারপরে দেখবেন ভাজা গন্ধ বেরিয়ে আসছে। লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এরপর ভাজা মশলাগুলোকে আমি মিক্সির জারে গুঁড়ো করে নেচ্ছি। এখানে মশলা আমার 90% গুঁড়ো হয়ে গেছে। তার সাথে এখন আমি অ্যাড করব আদা আর রসুন দিয়ে। এবার এটাকে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমার মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে আমি চিকেন নিয়েছি 700 গ্রাম। চিকেন গ্রেট পিসগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি আমি, যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢোকে। এরপর আমি এখানে দেব হলুদ 1 টিস্পুন। তার সাথে এখানে আমি অ্যাড করব লবণ। লবণ আপনারা আন্দাজ মতোই দেবেন স্বাদ বুঝে। তার সাথে এখানে অ্যাড করব কাশ্মীরি চিলি পাউডার 2 টিস্পুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিলাম আমি পেস্ট করা মশলা। পেস্ট করা মশলাটা দিয়ে এখন এটাকে আরেকটু মিক্স করে নিতে হবে। তার সাথে এখানে অ্যাড করলাম আমি টক দই 75 গ্রাম। এখানে সব মশলাগুলো মিক্স করে আমি এটাকে এখন 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। এখানে একটি কড়াইতে আমি 150 গ্রাম সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলেই আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ ঢেলে দেব। 2 পেঁয়াজ কুচি রেখেছিলাম, 2 পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে বাদামি কালার ভেজে নিয়ে ম্যারিনেটেড মাংসটা এখানে আমি ঢেলে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব, যাতে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় আমি 15 মিনিট ধরে মাংসটাকে রান্না করলাম। রান্না করার পরে এখানে আমি 2 টিস্পুন লেবুর রস অ্যাড করব, পাতি লেবুর রস। এটা দিলে গন্ধটা খুব ভালো আসে। পাতি লেবুর রসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মাংসের সাথে। মিক্স করে নিয়ে 5-7 মিনিট রান্না করলেই আমার রেডি হয়ে যাবে চিকেন রোস্ট। তো এখন রেডি আমার চিকেন রোস্ট। তো বন্ধুরা দেখুন কি সুন্দর দেখতে লাগছে চিকেন রোস্ট, আর খেতেও অবশ্যই সুন্দরই হয়েছে। তাই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।